আসানসোলে রেলপার মৌখুয়াডাঙ্গা সহ একাধিক এলাকায় উচ্ছেদের নোটিশ দিয়েছে রেল। তারই প্রতিবাদে ডিআরএম অফিসের সামনে তুমুল বিক্ষোভ। তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে বিক্ষোভ চলছে। আসানসোল উত্তর তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব উপস্থিত রয়েছে বিক্ষোভে। ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, কাউন্সিলর গুরুদাস চ্যাটার্জি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ডেপুটি মেয়র অভিজিৎ ঘটকের অভিযোগ, রেলের এই উচ্ছেদ নোটিশের প্রতিবাদে তারা ডিআরএম এর সাথে দেখা করতে গিয়েছিলেন, তবে তাদের সাথে ডিআরএম দেখা করেননি। আগামী দিনে এই আন্দোলন আরো বৃহত্তর হবে বলে জানান তিনি। দেখুন, রেল যেভাবে গরিব মানুষদের উচ্ছেদ করার জন্য নোটিশ দিয়ে বেড়াচ্ছে, যেভাবে তাদের রুজি রোজগারে এবং বাসস্থানের ওপর আজকে প্রশ্নচিহ্ন তুলছে, আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে, এর বিরুদ্ধে আজকে আমরা আমাদের ডেপুটি মেয়র দুজন আছেন এবং 7-8 জন কাউন্সিলর আমরা এসেছিলাম, বাইরে অনেক মানুষ আছেন যারা আজকে আমরা এসেছিলাম রেলের কাছে দরখাস্ত নিয়ে যে এইসব জিনিসগুলো করা যাবে না, বন্ধ করতে হবে, কারণ সাধারণ মানুষের বিকল্প ব্যবস্থা না করে এই ধরনের কোনো কাজ করা যাবে না। তো আজকে আমরা প্রায় 1/2 ঘন্টার উপর অপেক্ষা করলাম, কিন্তু তিনি আমাদের সাথে দেখা করলেন না। এর ব্যাপারে আমরা দেখব, আগামী দিনে আরও বড় আন্দোলনে আমরা যাব, দরকার হলে আমাদের এই আন্দোলন আরও বৃহৎ আকার নেবে এবং এই অঞ্চলের মানুষ এর ব্যবস্থা নেবে। এই অঞ্চলের মানুষের সাথে আমরা আছি, আমরা মানুষের সঙ্গে থাকব এবং এইভাবে রেল প্রশাসনকে কোনোভাবেই এই বিনা কোনো বিকল্প ব্যবস্থাতে আমাদেরকে এই গরিব মানুষদের উচ্ছেদ করতে আমরা দেব না। আপনারা কি মনে করছেন এই ক্ষেত্রে বৃহত্তর কোনো রাজনীতি? অবশ্যই অবশ্যই, এই অঞ্চলে যেভাবে বিজেপি হেরে গেছে, যেভাবে আজকে 3 লক্ষর বেশি ভোটে আজকে সাংসদ আমাদের জিতেছে, তাই আজকে এই এলাকার মানুষের ওপর এই মানে রেলের কর্তৃপক্ষের মাধ্যমে, রেলের মাধ্যমে আমাদের গরিব মানুষের ওপর বুলডোজার চালাবার ব্যবস্থা হচ্ছে। না, আমাদের সাথে দেখা করলে না, তো আমাদের সাথে দেখা করার শুনি সৌজন্যতার বোধ নেই। আমরা এখানে জনপ্রতিনিধিরা আছি, আমরা ডেপুটি মেয়র কর্পোরেশনের, আমাদের সাথে দেখা করার সৌজন্যতা বোধ নেই। আমরা ওনাকে বলেছিলাম যে আপনার কোনো আগাম যদি কোনো এগ্রিমেন্ট অ্যাপয়েন্টমেন্ট থাকে তাহলে আমাদের সেরকমভাবে সময় দিন। আমরা বাইরে ছিলাম, আমাদেরকে ভেতরে ডেকে নিয়ে আসা হলো, তারপর 1/2 ঘন্টার বেশি আমাদেরকে বসিয়ে রাখা হচ্ছে, তিনি সময় পাচ্ছেন না আমাদের সাথে দেখা করার। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।